हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে কার ম্যাচ রয়েছে, এটিকে মোহনবাগান ওড়িশা এফসি ইস্ট বেঙ্গল এদের ম্যাচ কবে রয়েছে এবং সেমিফাইনাল ফাইনাল কবে হবে, কত তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে, তো এবং লাইভ কোথায় দেখবেন, টিভিতে কোন চ্যানেলে লাইভ দেখাবে, মোবাইলে কিসের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পাবেন, সমস্ত ব্যাপার কিন্তু আজকে ডিটেইলসে আলোচনা করব, সবটাই তোমাদেরকে জানাতে চলেছি আজকের ভিডিওটিতে। তো গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস চলো শুরু করা যাক। তো তোমরা জানো গত 18 মার্চ কিন্তু শেষ হয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ, যেটি ভারতের সর্বাধিক জনপ্রিয় একটা ফুটবল লিগ। প্রত্যেক বছর নতুন দেশীয় বিদেশি ফুটবল তারকাদের এখানে মানে আসে টুর্নামেন্টে, তো পাশাপাশি রেখে যায় কিছু স্মরণীয় মুহূর্ত। তবে এই বছর আইএসএল শেষ হলেও একবারে শেষ হচ্ছে না ফুটবল মরসুম, কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে দেশের সর্বাধিক কাপ টুর্নামেন্ট সুপার কাপ। এখন সেদিকেই নজর রয়েছে ফুটবল প্রেমী মানুষদের। তো নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 3 এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, যেখানে খেলতে নামবে শহরের এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী 5 এপ্রিল পায়াদান স্টেডিয়ামে গোকুলাম কেরালার মুখোমুখি হবে তাদের দল। এরপরে আগামী 8 এপ্রিল থেকে শুরু হতে চলেছে মূল পর্বের খেলা, সেখানে আগামী 9 এপ্রিল থেকে নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্ট বেঙ্গল শিবির প্রতিপক্ষ ওড়িশা এফসি। 10 এপ্রিল যাত্রা শুরু করবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনাল শুরু হবে 21 তারিখ থেকে, যা চলবে 22 এপ্রিল পর্যন্ত। শেষে 25 এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে দেখা যাবে এই টুর্নামেন্ট। জানাই গিয়েছে সুপার কাপের গ্রুপ পর্বের পাশাপাশি দুটি সেমিফাইনাল ও ফাইনালের লাইভ সম্প্রচার করা হলেও দেখানো হবে না যোগ্যতা অর্জনের পর্বের কোনো ম্যাচ। সেই অনুযায়ী টিভির ক্ষেত্রে সনি স্পোর্টস 2 দেখা যাবে সুপার কাপের মূল পর্বের সমস্ত খেলা, পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ফ্যান কোড অ্যাপ ব্যবহার করে মোবাইলেও আপনারা দেখতে পারবেন এই সুপার কাপের ম্যাচ। তবে এক্ষেত্রে 79 টাকা সাবস্ক্রিপশন নিলেই কিন্তু সুপার কাপের ম্যাচগুলো তোমরা মোবাইলে ঘরে বসে দেখতে পাবে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু কনফিউজ ছিল অনেক ফুটবল প্রেমীদের মনে, তো পুরোপুরি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো টিভিতে তোমরা সনি স্পোর্টস 2 দেখতে পাবে, আর মোবাইলে ফ্যান কোড নামে একটি অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, তো এই ফ্যান কোড অ্যাপটিকে ডাউনলোড করে 79 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনলেই কিন্তু তোমরা পুরো সুপার কাপ দেখতে পাবে। তো গাইস এই সমস্ত আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল, তো এটাই কিন্তু মেন আজকের আপডেট টপিক এটাই ছিল। তো গাইস জানিয়ে দিলাম, আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।